বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গাল ইউটিউব চ্যানেল চলে এলাম আবারও একটি নতুন সরকারি চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আবারও একটি নতুন চাকরির নোটিশ নিয়ে আলোচনা করবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন চাকরি পাচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন আপডেট পেতে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাহলে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক নোটিফিকেশান নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে প্রথমে নর্থ চব্বিশ পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটার লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে এখানে আসার পর নিচের দিকে স্কল করে দেখবেন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রিক্রুটমেন্টে ক্লিক করবেন যখন রিক্রুটমেন্টে ক্লিক করবেন নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এবং যেখানে আপনারা দেখতে পাবেন নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে সি মোড় অপশানে ক্লিক করবেন সি মোড় অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিক্রুটমেন্ট পেজটি পুরোটাই কিন্তু শো হবে এখানে দেখতে পাবেন নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দেখুন এঙ্গেজমেন্ট অফ ঢাকিন ইন ফাইভ ব্লকস আন্ডার বারাসাত সদর সাবডিভিশন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান যেটা সেটা ডাউনলোড করতে পারবেন তাহলে বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করা যা দেখে নেওয়া যাক নোটিফিকেশান কী বলছে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে যার বিজ্ঞপ্তি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন উনিশ নয় দু হাজার তেইশ তারিখে নোটিশ প্রকাশিত হয় এখানে কি বলা হচ্ছে এত দ্বারা জানানো যাচ্ছে যে বারাসাত সদর মহকুমার অন্তর্গত বারাসাত এক নম্বর ব্লক বারাসাত দু নম্বর ব্লক দেগঙ্গা ব্লক আমডাঙ্গা ব্লক এবং হাবড়া দু নম্বর ব্লকে একজন করে ঢাকি নিয়োগের উদ্দেশ্যে আগামী কুড়ি নয় দু হাজার তেইশ হতে ছয় দশ দু হাজার তেইশ অবধি সংশ্লিষ্ট বক ব্লক অফিস এবং মহকুমা অফিসে আবেদনপত্র সহ নথি জমা হবে আবেদনের জমা নির্ধারিত সময় প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল চারটা যেটা ছয় দশ দু তারিখ বিকেল চারটা পর্যন্ত চলবে তারপরে কোনো স্থানে আবেদন জমা হবে না কী বলা আছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত প্রমাণ জমা দেবেন তো আবেদনপত্রটি আগামী দেখিয়ে দিই এই হলো আবেদনপত্র যেটা আপনারা এই নোটিশের মধ্যে পেয়ে যাবেন এখানে যিনি আবেদন করছেন তার নাম ছেলে মেয়ে দুজনেই যে কেউ আবেদন করতে পারে বিজ্ঞপ্তি নাম্বার বিজ্ঞাপনের নম্বরটা দেবেন এবং এখানে আপনার নাম আবারও দেবেন পিতা বা স্বামীর নাম বয়স শ্রেণী অর্থাৎ কোন কাস্ট থেকে বিলং করছেন সার্টিফিকেট নম্বর যদি থেকে থাকে তার নাম এই নম্বর এবং তারিখ বর্তমান বাসস্থানের ঠিকানা পাড়া বা মহল্লা গ্রাম পঞ্চায়েত ব্লক পিনকোড এই সমস্ত কিছু দিলেন স্থান তারিখ দেবেন এবং এখানে পিতা বা স্বামীর স্বাক্ষর আবেদনকারীর স্বাক্ষর করলেই কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ সেটা কমপ্লিট করবে এটা একটি ঘোষণাপত্র নিচেরটা এটা আবেদনকারীর স্বাক্ষর এবং এটা একটু ঘোষণাপত্র এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ঢাক বাজানোর অভিজ্ঞতা আছে এই ধরনের সার্টিফিকেট একটা ঘোষণাপত্র তো সেটা ফিল আপ করার পর কী কী ডকুমেন্টস জমা দেবেন নির্ধারিত কর্তৃপক্ষের প্রদত্ত জাতিগত শংসাপত্র কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা জনবহুল এলাকায় ঢাল বাজানোর অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট দুটি পাসপোর্ট আকারের ছবি এবং উপযুক্ত কর্তৃপক্ষের ইস্যু করা বাসিন্দাপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যোগ্যতা মান তপস্বলি জাতি উপজাতি অন্য অনগ্রসর জাতিগত শংসাপত্র থাকতে হবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে এবং জনবহুল এলাকায় ঢাক বাজানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা কুড়ি নয় দু থেকে শুরু হয়ে গেছে ছয় দশ দু তারিখ পর্যন্ত চলবে কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগবে না বারাসার সদর মহকুমায় কিন্তু এই আবেদনপত্রটি জমা নেওয়া হবে সো বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওর ফুল ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই এখানে আবেদন করতে পারবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে আবার আসবো নতুন ভিডিওতে আজকের ভিডিও অবশ্যই একটি লাইক করবেন প্রচুর শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য